হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। বরাবরের মতো আজকেও আপনাদের সাথে চমৎকার একটা সেট শেয়ার করব। আমার লাস্ট রিভিউটা ছিল গ্র্যাব পয়েন্টস নিয়ে। আজকে আপনাদের সাথে যে সাইটটা শেয়ার করতে যাচ্ছি এটা হচ্ছে গ্র্যাব পয়েন্টস কোম্পানির আরও একটা সাইট। গ্র্যাব পয়েন্টস আর হচ্ছে আজকের সাইটটা মোটামুটি সিমিলার। এটা খুবই চমৎকার একটা সাইট। এই সাইটটা মেনলি বিগিনারদের জন্যে, কারণ হচ্ছে এই সাইটে অ্যাকাউন্ট করা ইজি আর এই সাইটে মোটামুটি কাজও অনেক ভালো হয়। সো সাইটটা নিয়ে ডিটেলস আলোচনা হবে ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেনি, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি করে নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনাদের সাথে যে আইপিটা দিয়ে ফুল ভিডিও কন্টিনিউ করব সেটা হচ্ছে কজেন কমিউনিকেশনস। এটা কম রেটের মধ্যে মোটামুটি ভালো একটা আইপি। ওকে, তো আজকে আপনাদের সাথে যে সাইটটা শেয়ার করতে যাচ্ছি সেই সাইটটা হচ্ছে জিসি লুট। সাইটের লিঙ্ক আপনারা ভিডিও নিচে পেয়ে যাবেন, আপনারা চাইলে সেখান থেকে সরাসরি জয়েন করতে পারবেন। তো এইখানে আপনারা যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন gclut.com, এই সাইটটা ওপেন করেন। আর এইখানে যদি একটু লক্ষ্য করেন, এটার রেটিং হচ্ছে 4.2। তো এই হচ্ছে আমাদের সার্ভিস সাইট। এটা হচ্ছে গ্র্যাব পয়েন্টসের মতোই একটা সাইট। আপনারা যদি গ্র্যাব পয়েন্টসে করেন তাহলে এই সাইটে করবেন না, আর যদি এই সাইটে করেন তাহলে গ্র্যাব পয়েন্টসে করবেন না। প্রথমে এখানে একটা লেখা দেখেন, স্টপ পেইং ফর ইন গেম আইটেমস অ্যান্ড গিফট কার্ডস, আর্ন দেম ফর ফ্রি ইনস্টিট। অ্যাকচুয়ালি এই সার্ভিস সাইটটা হচ্ছে মেনলি গেমারদের জন্যে, যারা গেম পাগল আছেন, পাবজির স্কিন, এরপর হচ্ছে ক্ল্যাশ অফ ক্ল্যানের ডায়মন্ড, এরপর হচ্ছে ফ্রি ফায়ারের ডায়মন্ড, আদার যে গেমগুলো আছে সেই গেমগুলোর ফ্রি স্কিন নেওয়ার জন্য এই সাইটটা। তো যারা গেম পাগল আছেন তারা এই সাইটটাতে কাজ করে আপনারা ফ্রিতে স্কিন টিস্কিন নিতে পারবেন। তো সাইটের ইন্টারফেসটা প্রথমে আমরা একটু দেখে নিই। আমরা একটু নিচের দিকে চলে গেলাম, আর এইখানে দেখেন এখানে যে পয়েন্টগুলো দিবে সেটা এক্সচেঞ্জ করে আমরা এইসব কার্ডে নিতে পারবো। এইখানে আপনারা অনেকগুলো গেম দেখতে পাচ্ছেন, এই পয়েন্টগুলো এক্সচেঞ্জ করে এই গেমের স্কিনগুলো নিতে পারবো। এ হচ্ছে আমাদের গেমগুলো, এখানে ওয়ার্ল্ডক্রাফ্ট এইটাও আছে, এরপরে ভিসা কার্ড আছে। তো এইগুলো নিয়ে আমি পরে ডিসকাস করব, এখন আমরা সাইটে সাইন আপ করে নিই। এই সাইটটাতে সাইন আপ করা ইজি, এখানে জাস্ট ইমেলটা দিয়ে দেন। এ হচ্ছে আমার মেল, এরপর আপনার পছন্দের একটা পাসওয়ার্ড দিয়ে দেন, এরপরে পাসওয়ার্ডটা রিটেপ করলাম, এগুলো ফিল আপ করে সাইন আপ করে নিন। এটা সেভ করে নিলাম। এখানে সাইন আপ করার আগে আপনারা অবশ্যই একটা রিয়েল অ্যাড্রেস বের করে নেবেন। রিয়েল অ্যাড্রেস কীভাবে বের করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, ভিডিওটা আপনারা পেয়ে যাবেন আই বাটনে, সেখান থেকে দেখে আসতে পারেন। প্রথমে হচ্ছে আমাদের মেল, এটা আমাদের ফার্স্ট পেজে দেওয়া হয়েছে, এরপরে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। ওকে, তো এরপরে হচ্ছে জেন্ডার, এখানে জেন্ডারটা দিয়ে দিলাম মেল, এরপরে হচ্ছে ডেথ অফ বার্থ, এখানে বার্থ ডেটটা দিয়ে দিলাম, এখানে হচ্ছে 20 হচ্ছে ডে, এরপরে হচ্ছে ইয়ার, ইয়ার হচ্ছে 75। এখন হচ্ছে নেম, তো আমার একটা রিয়েল অ্যাড্রেস বের করা আছে, আমি সেই অনুসারে দিচ্ছি। তো আমরা নেমটা নিয়ে নিই, এখানে আপনারা আমার নামটা দেখতে পাচ্ছেন, এটা আমার রিয়েল অ্যাড্রেস বের করা। প্রথমে হচ্ছে ফার্স্ট নেম, তো ফার্স্ট নেমটা দিয়ে দিলাম, লাস্ট নেম কাট করে এখানে পেস্ট করে দিলাম। তো ফার্স্ট নেম আর লাস্ট নেম দেওয়া হয়ে গেছে। তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম, এখন হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস লাইন 1। তো এটা আমরা কপি করে নিয়ে আসি, এ হচ্ছে আমার অ্যাড্রেস ড্রাইভ পর্যন্ত। এরপর হচ্ছে অ্যাড্রেস 2, এটা অপশনাল। এরপর হচ্ছে সিটি আমরা কপি করে নিয়ে আসি, সিটি হচ্ছে স্প্রিং, এটা পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে স্টেট হচ্ছে টেক্সাস, তো এটা আমরা চুজ করে নিই টেক্সাসের। এরপর আমাদের জিপকোড, জিপকোডটা হচ্ছে 77
380। এখানে সব কিছু ফিল আপ করে এরপরে কমপ্লিট সাইন আপ এটা ক্লিক করেন। এটা আমি সেভ করে নিলাম। তো আমাদের সাইন আপ কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে একটা নোটিফিকেশন দেখেন, প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। সো আপনারা মেলে চলে যান, যে মেলটা আমরা ইউজ করলাম। এখান থেকে সাইন ইন, এখানে আমার মেলটা দিয়ে দিলাম, এই হচ্ছে আমার মেল। এরপরে নেক্সট করে দিলাম, এরপরে পাসওয়ার্ড দিয়ে নেক্সট করে দিলাম। এখন এখানে আপনারা একটা মেল দেখতে পাচ্ছেন ইনফো থেকে, রেজিস্ট্রেশন কনফার্মেশন জিসি লুট। তো এই মেলটা আমরা কনফার্ম করে নিই, ইউর ইমেল হ্যাজ বিন কনফার্মড, তার মানে আমাদের মেলটা কনফার্ম হয়ে গেছে। এখন আমরা জিসি লুটে লগ ইন করে নিই। এই মেলগুলো কাজে লাগবে না, সো এটা আমরা ক্লোজ করে দিলাম এইগুলা। ওকে, তো আপনার যখন রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা এরকম দেখতে পাবেন। এখানে ফার্স্ট এডটা দেখেন, ক্লায়েন্ট ওয়াল, এখানে একটা সার্ভে $9 করে থাকবে, হয়তোবা আপনার সময় লাগবে 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টার মতো। সেক্ষেত্রে আপনি $9 পাবেন, তার মানে $2,700। এরপরে হচ্ছে পিনেট লেবের সার্ভে, $10-এরও আছে। এরপরে হচ্ছে ইউনো সার্ভে, $3। এরপরে হচ্ছে ডায়াটা, $1-এর। এরপরে ইউর সার্ভে, $1-এর। এখানে 1000 পয়েন্টে হচ্ছে $1। এই সার্ভে সেটগুলো ছাড়াও এখানে মোর সার্ভেতে গিয়ে আরও অনেক সার্ভে পাবেন। এই সেটটা থেকে আপনি তিনটা সিস্টেমে আর্নিং করতে পারবেন, একটা হচ্ছে সার্ভে করে, একটা হচ্ছে ভিডিও দেখে, একটা হচ্ছে অফার্স থেকে। তো এখান থেকে আমরা সার্ভেতে চলে গেলাম। এরপর যদি আমরা নিচের দিকে যাই তাহলে এখানে দেখেন আনলক মোর সার্ভেস, তার মানে আমাদের সার্ভেগুলো আনলক করতে হবে। এখানে 2-3টা কোশ্চেন করবে, সেই অ্যান্সারগুলো করলেই আপনার সার্ভেগুলো আনলক হয়ে যাবে। এখানে আপনারা দেখেন আমার কিন্তু অলরেডি সার্ভেগুলো আনলক হয়ে গেছে। তো আমাদের প্রথম সার্ভেটা দেখেন, 1 মিনিট সময় লাগবে, 130 পয়েন্ট দিবে। এরপর হচ্ছে 50 মিনিটে 136 পয়েন্ট, 7 মিনিটে 195। তো আমরা নিচের দিকে দেখি, এখানে 10 মিনিটে 422 পয়েন্ট। এরপরে এখানে দেখেন 4 মিনিটে 728 পয়েন্ট। আরও অনেক সার্ভে আছে, এখানে যদি আমরা নেক্সট করি এখানেও দেখেন 650-এর সার্ভে, এরপর 975-এর সার্ভে, এরপরে হচ্ছে 1494-এর সার্ভে, আরও অনেক অনেক সার্ভে আছে। তো এরকম নেক্সট গেলে আমরা টোটাল 10 বার নেক্সট করতে পারবো। এখানে 975-এর সার্ভে, এখানে আর এত বড় সার্ভে নেই। এরপরে হচ্ছে ফোন নাম্বার, এখানে দেখেন 1000-এর সার্ভে, 1600-এর সার্ভে, এরপরে আরও একটা 1600, এরপরে 1900। এখানে দেখতে পাচ্ছেন কত বড় বড় সার্ভে থাকে, আর এখানে হিউজ পরিমাণ সার্ভে থাকে। এই যে 1000-এর সার্ভে, এখানে আবার 1000-এর সার্ভে, এখানে হিউজ পরিমাণ সার্ভে পাবেন। তো এইগুলো কমপ্লিট করে করে আর্নিং করতে পারবেন। এখানে দেখেন 2200 পয়েন্টের সার্ভে, 2200 পয়েন্টের সার্ভে, এরপরে 1900 পয়েন্টের সার্ভে, 1600 পয়েন্ট। তো কত বড় বড় সার্ভে থাকে দেখতে পাচ্ছেন, এরপরে 1100 পয়েন্ট, আর অনেক অনেক সার্ভে আছে। তো যাই হোক, এই সার্ভেগুলো কমপ্লিট করে করে আপনি আর্নিং করতে পারবেন। এখানে এখানে দেখেন আরও একটা সার্ভে, এখানে 20 মিনিটে 6500 পয়েন্টের একটা সার্ভে, এরপরে উপরের দিকে 1700, এরপরে 2925, 3250, এইখানে আরও বড় বড় সার্ভে। এটা হচ্ছে 8 নম্বর, 9 নম্বর পেজ, এরপরে 10 নম্বর আছে। তো যাই হোক, এগুলো কমপ্লিট করে করে আর্নিং করতে পারবেন। তো এগুলো অত ঘাটাঘাটি করলাম না, ওইগুলো আপনারাই বুঝতে পারবেন। এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ভিডিও দেখে। তো এখান থেকে আমরা ওয়াচে চলে গেলাম, এখানে ওয়াচের আর্নিংটা খুবই কম, এখান থেকে অতটা আর্নিং করতে পারবেন না। এখানে দেখেন 7 পয়েন্ট পাবেন 3টা ভিডিও দেখে, 1 মিনিট করে 3টা ভিডিও দেখবেন, 3 মিনিট, এরপরে শুধু 7 পয়েন্ট পাবেন। তো আমরা এগুলো স্কিপ করতে পারি,
এখানে ভিডিও দেখে অত টার্নিং হবে না। এরপর হচ্ছে অফার্স, চলে গেলাম অফার্সে। তো অফারে আসার পরে এখানে দেখেন অ্যাডজেম, এরপর হচ্ছে অ্যাডসেন মিডিয়া, এরপরে হচ্ছে রেভিনিউ ইউনিভার্স। তো এগুলো কমপ্লিট করে করে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। এখানে মেনলি আপনার কাজ দেওয়া হবে কোনো একটা অ্যাপ ডাউনলোড করা, কোনো গেম কমপ্লিট করা, কোনো গেমের 50 লেভেল কমপ্লিট করা, কোথাও সাইন আপ করা, এগুলো কমপ্লিট করেও আপনি এখানে আর্নিং করতে পারবেন। এরপরে আমরা যেভাবে আর্নিং করতে পারবো সেটা হচ্ছে রেফার থেকে। তো চলে গেলাম রেফারে, রেফার অ্যান্ড আর্ন পয়েন্ট। তো এখানে আপনারা যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক, কপি করে নিলাম আর এখানে আমি নোট করে দিলাম। এটা আমি ভিডিওর নিচে দিয়ে দিব, আপনারা অবশ্যই এই রেফার লিঙ্কটি ইউজ করবেন। তো যাই হোক, এ হচ্ছে আমার রেফার লিঙ্ক। কেউ যদি রেফার লিঙ্কে জয়েন করে সেই ক্ষেত্রে আপনি 500 পয়েন্ট করে বোনাস পাবেন। আর এটার কন্ডিশন হচ্ছে যে আপনার রেফারে জয়েন করবে তার 1000 পয়েন্ট আর্নিং করলে আপনি এখানে 500 পয়েন্ট ফ্রি পাবেন। তো বুঝতে পারতেছেন রেফারে মোটামুটি ভালো একটা কমিশন আছে। তো এরপরে আমরা আলোচনা করি আমাদের উইথড্র নিয়ে। তো উইথড্রর জন্য এখানে গিফট কার্ডে চলে যান। এখানে গিফট কার্ডে যাওয়ার পরে এখানে দেখেন অনেক অনেক কার্ড আছে, আর এক একটা কার্ড হচ্ছে এক একটা গেমের জন্যে। এখানে গেমের কার্ডগুলো অনেক বেশি। এখানে গুগল প্লে আছে, গুগল প্লে আপনি $5 পাবেন। এখানে গুগল প্লের ডিমান্ড অনেক বেশি, সো আপনারা এইটাতে উইথড্র দিবেন, অথবা এখানে ভিসা কার্ডে উইথড্র দিবেন। এরপর আরও অনেক কার্ড আছে, তো ওইগুলো আমরা দেখে নিই একটু। এই দেখেন ওয়ালমার্ট আছে, এখানে কিন্তু কার্ডের অভাব নেই। স্কাইপেরও আছে, আপনারা পেড স্কাইপ ইউজ করলে এটা ইউজ করতে পারেন। তো দেখি আরও কী কী কার্ড আছে। এখানে রেজার গোল্ডও আছে, আপনি চাইলে রেজার গোল্ড উইথড্র করতে পারেন। তো এই হচ্ছে আমাদের গিফট কার্ডগুলা। এখানে প্রচুর পরিমাণ গিফট কার্ড আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন। আমি নেক্সট করে যাচ্ছি। তো এগুলো দরকার নেই আমাদের, আমাদের জাস্ট ভিসা নিলেই হবে। আপনারা এখানে উইথড্র করবেন ভিসাতে অথবা রেজার গোল্ডে। এখানে রিক্সটিতে উইথড্র করতে পারেন, এরপরে আপনি পেপ্যাল উইথড্র করতে পারবেন। এরপরে হচ্ছে আইটিউন আছে, এরপরে গুগল প্লে আছে। তো আপনারা এখানে অনেক কার্ড উইথড্র করতে পারবেন, সো উইথড্র নিয়ে কোনো ঝামেলা নেই। আর এইখান থেকে আপনি 100% পেমেন্ট পাবেন, আর এইখান থেকে আপনি ইজিলি উইথড্র করতে পারবেন। সো ওভারঅল চিন্তা করলে এটা নতুনদের জন্য খুবই ভালো একটা সাইট, আর এইখান থেকে আপনারা খুব ভালো একটা আর্নিংও করতে পারবেন। সো এই ছিল মোটামুটি সাইটের নারীভুড়ি। এরপরও যদি কারো কোনো ডাউট থাকে, কোনো প্রবলেম থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব তো মাস্ট করবেন। আবারও দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকেন, টাটা।